বন্ধুরা আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক ধরনের রহস্যময় নীরবতা পালন করছে। এই নীরবতার অর্থ কী তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা রকম বিচার বিশ্লেষণ এবং আলাপ আলোচনা চলছে। অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়টি এখন ভারতের ওপর ছেড়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাংলাদেশ ইস্যুতে আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষ একটি সমঝোতায় উপনীত হয়েছে, যে সমঝোতার শর্ত হিসেবে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত চুলচেরা বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং ভারত পর্যবেক্ষণ করবে, ভারতের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ কারণে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ থেকে নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র গুটিয়ে নিয়েছে। ভারতের সঙ্গে একটি কৌশলগত সমঝোতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এই নীরবতা অবলম্বন করছেন কিনা সেটি নিয়ে জোর আলোচনা এবং গুঞ্জন চলছে। তবে কেউ কেউ মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয় নিয়ে কৌশল পরিবর্তন করেছে কিন্তু তাদের অবস্থান পাল্টায়নি। এখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। যেহেতু বাংলাদেশের নির্বাচনে বিএনপি আসেনি, 28 অক্টোবরের পর একটি ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগ বাড়িয়ে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছে না। বরং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয়, কতটুকু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে। নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি প্রদান সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর যদি নির্বাচন সুষ্ঠু হয়, ভোটারদের উপস্থিতি যদি সন্তোষজনক হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার নীরবতার সুফল ভোগ করে নতুন সরকারের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক এবং আর্থিক বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে পারে। দেখা যাচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন এক ধরনের নীরবতা পালন করছেন, অথচ কয়েক মাস আগে তিনি অত্যন্ত সরব এবং ব্যস্ত ছিলেন। নির্বাচন নিয়ে তিনি প্রতিদিনই কারো না কারো সঙ্গে সাক্ষাৎ করতেন, কথা বলতেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এই অভিযোগ রাশিয়ার। এই অভিযোগে রাশিয়া অন্তত 3টি বার্তা দিয়েছে বিভিন্ন সময়ে। সর্বশেষ বার্তায় রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ নিয়ে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যুক্তরাষ্ট্র দেখতে চায়, এর বাইরে কোনো কিছু নয়। এমনকি ট্রেনের নাশকতার বিষয়ে প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের বিষয়ে তিনি তার অজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই বিষয়টি নিয়ে যেহেতু তিনি কিছু জানেন না তাই মন্তব্য করতে রাজি নন। কেউ কেউ মনে করছেন যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের একটি বড় কারণ। কারণ বিশ্বে এখন মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই কোণঠাসা। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্যের বার্তা নেই। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে নতুন একটি বিতর্কে জড়িয়ে নির্বাচনের আগে জো বাইডেন নতুন পরিস্থিতি তৈরি করতে চান না। এই কারণেই বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন কেউ কেউ। তবে যে যাই মনে করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে দৃষ্টি রাখছে এবং যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কোনো পরিবর্তন হয়নি। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কী তা বোঝা যাবে আগামী নির্বাচনের পর। বন্ধুরা, আপনারা কী মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই রহস্যময় নীরবতা পালন করছে? কমেন্টস করুন, কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।